কুশল আমাদের আগে অনেক ছিল, আমার আব্বা জেঠারে মিলে 45 বিঘার মতো ছিল। তো ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আর বিলটা অনেক দেরিতে পাওয়ার কারণে আমরা কুশলটা ছেড়ে দিছি। আর একই জমিতে আমাদের দুটো তিনটা করে ফসল হচ্ছে, যা কুশলের থেকে লাভজনক। মাঠে প্রচুর কুশল ছিল, এই কুশল আমরা মশের গাড়ি দিয়ে বয়াতাম। মশ কিনেছি 3.5 লাখ টাকা দিয়ে, গেলবার মশে কুশল ভাঙে দিছে। এখন আমি এই 2-4 কেজি করে বয় আর 20 টাকা লাগে। এখন কি অবস্থা তা আমরাই আছি, কুশল ভেঙে দিছে, গৃহস্থ গৃহস্থ পয়সা পাচ্ছে না, আমারও হচ্ছে ভাড়া হচ্ছে না। চাষের পরিমাণ কমে আসার কারণ হচ্ছে আমরা ঠিক মতো টাকা পাই না। 1 থেকে 1.5 বছর পর্যন্ত অনেক সময় আমরা বিল পাই না, কারণ টাকার সমস্যা আমাদের, কারণ আমরা চাষি, টাকার সমস্যা বড় সমস্যা। আখের দাম বাড়াতে হবে, কারণ এই আখের দাম না বাড়ালে তো আমাদের মানিয়ে হয় না, লাভবান হতে পারছি না, আমাদের খরচ, কারণ আমাদের কেয়ারিং খরচ বেড়ে যায় বেশি। এবং 2021 মৌসুমে আখ রোপণের জন্য প্রধান কার্যালয় এবং নাটোসিনিকল থেকে আখ চাষীদের কোনো উৎসাহ দেওয়া হয় নাই এবং সার, বিষ, কীটনাশক কোনো রকম কিছু সহায়তা করা হয় নাই, যার কারণে আখ চাষিরা আখ চাষ থেকে বিরত ছিল। এবছর খেয়াল খুশি মতন আখ চাষ যতটুকু হয়েছে তাতে এবছর ভালো আখ হবে না, 50,000 টন মতন আখ হইতে পারে। এর কারণ হলো আখ চাষ করে চাষিদের পড়তে হচ্ছে না, লাভ হচ্ছে না, কারণ হলো আখের দাম খুব কম, অন্যান্য জিনিসের দাম বেশি। আখের দাম যদি বৃদ্ধি করা হয় তো নাটোর চিনিকল ভবিষ্যতে যে অবস্থায় 2 লাখ মেট্রিক টন আখ আর মাড়াই করেছে অতীতে, নাটোর চিনিকল 2 লাখ মেট্রিক টন আখ উৎপাদন হবে এরিয়ার থেকে এবং মিল ভালো চলবে এবং চিনি শিল্প ভালো থাকবে যদি আখের দামটা বৃদ্ধি করা হয়।